শিল্পী নিপা চক্রবর্তী। আমি এই পত্রিকার সাথে জড়িত এবং এই পত্রিকার সদস্য আজকে 4-5 বছর ধরে আছি। ওর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও সবসময় রয়েছি সুখে দুঃখে। পত্রিকাতে লেখা নিয়মিত বেরোয়, সকলের লেখা পড়ি নি। এই পত্রিকাটি আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এটা একটা আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। শুধু অঞ্চলের মধ্যেই বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই পত্রিকাটা বিভিন্ন জায়গায় আজকে পড়ে চলে গিয়েছে। তারা পড়ে বিভিন্ন পত্রপত্রিকাতে এটার মতামত দিয়েছে, কবিতার মূল্যায়ন পেয়েছি। কাজে আমাদের কাজ করতে আরও সুগম হয়েছে পথটা, যা আজকে যা কবিতার হাল, কবিরা কবিতা পড়ে না অথচ আমাদের কিন্তু আনন্দমুখর পত্রিকা রম রম করে চলছে। প্রত্যেক মাসে এখন বলছে যে প্রতি মাসে বের করুন, এটা ত্রৈমাসিক মানে পত্রিকা আমাদের, কিন্তু আমরা এখন চেষ্টা করব প্রত্যেক মাসেই একটা কবি সম্মেলনের মাধ্যমে আমরা যেন পত্রিকা নতুন করে প্রকাশ করতে পারি, এই আশা আমাদের। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে এটাকে আরো বড় করার, এটাকে আরো প্রচুর, আরো এই যে পাতলা বইটা আরো সকল কবিদেরকে সম্মিলিতভাবে মোটা একটা সংকলন বের করানোর কথা আমরা চিন্তা করছি। কবি সম্মেলনের মাধ্যমে অঞ্চলের কবিরা তো রয়েছে, দেশের কবিরা তো রয়েছে, দেশ বিদেশে যারা লিখছে তাদের সাথেও যোগাযোগ করতে চাইছি এবং তাদেরকেও আমাদের পত্রিকাতে এনে ঠাঁই দিতে চাইছি। আমাদের যথাসামান্য ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে তাদেরকে সম্মাননা দিতে চাইছি, তাদের কবিতা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি, এই বাসনা আমাদের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা কাজ করতে চাইছি। এখনো পর্যন্ত আমাদের কবিতার মূল্যায়নের মাধ্যমে এটাই পেয়েছি যে তারা আমাদেরকে সাথে সহমত এবং আমাদের এই কাজটাকে তারা সানন্দে গ্রহণ করেছে, এগিয়ে এসেছে। আমাদের আর বারবার অনুরোধ করতে হয়নি যে আপনারা কবিতাটা কিনুন বা কবিতার বইটা পড়ুন, তারা নিজেরাই আমাদের সাথে এগিয়ে এসছে স্বতঃস্ফূর্তভাবে। এটাই আমাদের মানে এই যে কাজ করার যে একটা প্রেরণা, একটা শক্তি তো বাড়িয়ে গিয়েছে এবং আমরা তার জন্য আনন্দিত, গর্বিত, গর্বের সঙ্গে এগিয়ে চলেছি, যেটা অন্যান্য পত্রিকার মধ্যে হয় না। আমরা শুধু খালি কবিতা নিয়ে চর্চা করি, কবিতার সাথে কথা বলি, কবিতার মধ্যে হাঁটি। সুপর্ণা রায়, আনন্দমুখর পত্রিকার সম্পাদক। আনন্দমুখর সাহিত্য পত্রিকা 2009 সাল থেকে চলছে। আগে বাৎসরিক ছিল, ষান্মাসিক ছিল, ত্রৈমাসিক হয়েছে, এখন প্রতি মাসে নিয়মিত প্রকাশ করছি। দেশ নয় বিদেশেও কাজ করছি। ভালোবাসার মেলবন্ধন তৈরি করাটাই আনন্দমুখরের কাজ। ভালোবাসার মেলবন্ধন তৈরি করছি দেশ বিদেশের সমস্ত জায়গায়, আরও বিদেশের অন্যান্য দেশগুলোতে আনন্দমুখর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং ভালোবাসার মেলবন্ধন কবি আছে, ভালো ভালো কবিরাই কবিতা লিখছে, পরে গল্প হবে, নিউজ ছাপা হবে, জীবনী ছাপা হবে, সাহিত্য পত্রিকা। আমাদের আনন্দমুখর থেকে একটা নিউজ পেপার করেছি এবং একটা ইংলিশ নিউজ পেপার এবং একটা বাংলা নিউজ পেপার। পরবর্তীকালে এটাকে আরও আমরা বড় রকমের একটা মাত্রা রূপ দেবো এবং প্রতিটা দুটো ভাষায় লেখা হবে, বাংলা এবং ইংলিশ, এবং কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, সমস্ত কিছু, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ সব কিছুই থাকবে এই পত্রিকাতে এবং সমস্ত বিখ্যাত লেখকদের, ভালো লেখকদের লেখা উঠে আসবে আনন্দমুখর সাহিত্য পত্রিকা। রাজনীতি একদমই নিয়ে আসবো না, তবে সমাজের কথা তুলে ধরবো, মানুষের কথা তুলে ধরবো, রাজনীতিবাদ এবং সমস্ত বিখ্যাত লেখকদের লেখা তুলে ধরবো এখানে, সবটাই ভালোবাসার মাধ্যমে। একটা সামাজিক বা দুরবস্থা সমস্ত বিষয় থাকবে, শুধু রাজনীতিবাদ। যেমন আমাদের আনন্দমুখর সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক সভাপতি হচ্ছে আমাদের নলিনী বেরা, সহ সম্পাদক আছেন শিবশঙ্কর বক্সী, ওনার লেখা ছাপা হচ্ছে। এদিকে নিপা চক্রবর্তী আছেন, শোভা মণ্ডল আছেন, আরও অনেক কবিরাই আছেন আনন্দমুখরের সঙ্গে যুক্ত। আমি শিবশঙ্কর বক্সী, আমি এই আনন্দমুখর সাহিত্য পত্রিকার সহ সম্পাদক, এর সঙ্গে আমি জড়িত আছি বহুদিন ধরে। এখানে যে গল্পগুলো, কবিতা গল্প এখনও হচ্ছে না, আমাদের যে কবিতাগুলো বেরোচ্ছে মূলত গ্রাম বাংলার যে সমস্ত চিত্র ফুটে উঠছে সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমাদের আর্য সমাজ, আমাদের সমাজের সামাজিক সম্পর্ক লেখা হচ্ছে, যাতে মানে যারা অবহেলিত, উপেক্ষিত তাদের কথায় তুলে ধরা হচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক কোনো কবিতা স্থান পায় না, আমরা স্থান দিই না। আমরা চেষ্টা করি নতুন নতুন ছেলেরা, নতুন নতুন কবিরা আসুক, তারা এখানে এসে কবিতা লিখুক, তারা আরও এই কবিতার বই সারা দেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের একমাত্র। ফিউচারে আমরা অন্যান্য সংকলন বার করছি, সংকলন বার করবো কবিদের নিয়ে, প্রায় 600 পাতা একটা সংকলন করার ইচ্ছে আছে আমাদের। এটা কাজ চলছে এখন, কবিতা কবিদের কবিতা দিচ্ছেন, আমরা কাজ এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। দিলীপ কুমার ঝাওয়ার কে বারে মে জেসে ইতিহাস মে জো আপনে ঘটনাক্রম হুই হ্যায় উসি কো পড় কে লিখা গিয়া হ্যায়, ইসলিয়ে মেনে প্রস্তুতকর্তা লিখা।
ऐसे नहीं लिखा है या लेखक, जो लेखक इसलिए नहीं होता, मैंने कुछ बनाकर नहीं लिखा है, जो इतिहास में घटना घटी है उसी के ऊपर आधारित है। ये पूरी जो किताब है इसमें डाटा बेस है, डाटा के हिसाब से आपको अगर तो एक अच्छी किताब है और इसका प्रयास जो है मेरा समझ में आप लोगों का 1528 को बाबर ने जब युद्ध के लिए बोला था, उसके बाद में कौन से तारीख में अपना ये इसको छुड़ाने की कोशिश किया गया था, ऐसे करते हुए जब अपना 84 में विश्वेंद्र भूषण ने इसका राम जन्मभूमि मुक्ति आंदोलन के हिसाब से अपना एक प्रकोष्ठ खोला जिसका आंदोलन शुरू किया, उसके बाद से जो डिटेल्स हर साल में जो घटना घटी है, चाहे वो कोर्ट की हो चाहे राम जन्मभूमि के बारे में, उसके ऊपर मैं लिखा। मैं आपको जैसे अयोध्या में कहाँ कहाँ आप जा सकते हो भी है, इसके अलावा अयोध्या के इस अयोध्या जन्मभूमि के साथ में जुड़े हुए पात्र के बारे में भी लिखा हुआ है, जैसे आपने अडवाणी जी के बारे में लिखा हुआ है, परमहंस रामचंद्र दास के बारे में लिखा है, असद सिंह जी के बारे में लिखा हुआ है, अपने मोहन भागवत जी के बारे में भी थोड़ा बहुत लिखा हुआ है। इसके अलावा जो कलकत्ते के जो दो युवक गए थे राम और शरद कोठारी, उनके बारे में भी लिखा हुआ है। इसके अलावा मुजफ्फरपुर से एक लड़के का भी इसी में बलिदान हुआ था, उसके बारे में भी लिखा हुआ है। इसके अलावा जो पांच जजों ने जो इसका राय दिया था, पांच जजों के बारे में भी उनका वृत्तांत दिया गया। मेरे हिसाब से इसमें आपको एक ऐसा कुछ मिलेगा जो शायद अभी तक नहीं निकला है, कोई किताब एक साथ इसीलिए जरूरी होता है कि अपना देश के बारे में जानकारी चाहिए और इस तरह से अपना देश को आक्रांता लोगों ने अपने जो धर्मस्थान को तोड़ के अपने पर एक पराजय की चिन्ह छापने की कोशिश की थी, जो आज इतने सालों बाद मुक्त हुआ है, तो मैं समझता हूँ हर हिंदू को इस बारे में जानकारी होना चाहिए।